বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো প্রত্যেক দিনের মতো আমি আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা সবাই চিকেন কষার রেসিপি জানো তো? আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তুলে নিয়েছি। আর এদিকে এসো, এদিকে আছে পেঁয়াজ কুচানো, টমেটো কুচো, রসুন, হলুদ গুঁড়ো, এটা হচ্ছে সব রকমের মশলা গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, আর এটা হচ্ছে তেজপাতা, এলাচ, লবঙ্গ। এই যে এখানে আমি আদা, রসুন, জিরে পেস্ট, এটা হচ্ছে শুকনো লঙ্কা পেস্ট, আর এটা তো কড়াটা আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি। কড়াটা হালকা তাতলে আমি সর্ষের তেলটা দিয়ে দেব। কড়াটা একটু তাতুক ততক্ষণের জন্য। কড়াটা আমার গরম হয়ে গেছে, এখন আমি সর্ষের তেলটা কড়াইতে দিয়ে দেব। ভালোভাবে গরম হোক, তারপরে তেলটা আমার গরম হয়ে গেছে। এই সময় আমি দুটো তেজপাতা আর তিনটে দারচিনি, মশলাটা থেকে একটু গন্ধ বেরোবে তখন আমি এই পেঁয়াজ কুচোনোটা দিয়ে দেব, তারপরে টমেটো রসুনটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে একটু কষিয়ে নেব। তো পেঁয়াজ আর টমেটোটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এই সময় আমি লবণটা দিয়ে দিব, হলুদটা দিয়ে দেব, লঙ্কার গুঁড়োটা অল্প দিব, আর এই ভাজা মশলাটা আমি একটা চামচ দিব। এটা হচ্ছে লাল লঙ্কার পেস্ট, এটাও আমি দু চামচ মতো দেব, আর এটা হচ্ছে জিরে, আদা, রসুন, এটার পেস্ট, এটা আমি দু চামচ মতো দেব। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ মশলাটা আমার হালকা কষানো হয়ে গেছে। এই সময় মাছ চিকেনগুলোকে আমি সব দিয়ে দেব। চিকেনগুলো দেওয়ার পরে খুব ভালো করে চিকেনের সঙ্গে মশলাটা মাখিয়ে নিতে হবে, দিয়ে কষাতে থাকতে হবে। তো মাংসটা আমি কষাচ্ছি, এই যে এখন আমার মাংসটা কষানো হয়নি, কিন্তু আমি জাস্ট কষাতে লাগলাম। আমার মাংসটা কষানো হয়ে গেছে, প্রায় না, আমার মাংসটা হয়ে গেছে কষানো। এর মধ্যে আমি এই এক কাপ মতো পানি দিয়ে দেব। পানিটা দেওয়ার পরে আমি মাংসটাকে ভালো করে নেড়ে নেব। তো আমার চিকেনটা রান্না করা হয়ে গেছে, তো চিকেনটাকে এখন আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমি মাংসটা থালাটাতে ঢেলে নিয়েছি। আমার বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর আর আমি প্রথম প্রথম ভিডিও করছি, আমার যদি ভুল ত্রুটি হয় তো তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, আর অবশ্যই একটু সাপোর্ট করার চেষ্টা করবে।